অনেক প্রত্যাশার পরে সকাল থেকে শুরু হয়েছে ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত প্যান ইন্ডিয়া সিনেমা দরদের শুটিং। আর সকাল থেকেই চলছে ভারতের বেনারসে দরদ সিনেমার শুটিং। দরদ সিনেমার শুটিং সেটে উপস্থিত রয়েছেন সুপারস্টার শাকিব খান ও এই সিনেমার নায়িকা সোনাল চৌহান। এছাড়াও শুটিং স্পটে উপস্থিত রয়েছেন দরদ সিনেমার অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রীরা। ভারতের বেনারসে প্রথম লোডের শুটিং শেষ করে তারপরে দরদ টিম উড়াল দিবেন ভারতের এলাহাবাদের উদ্দেশ্যে। সেখান থেকে দরদ সিনেমা দ্বিতীয় লোডের শুটিং শুরু করা হবে। বিহার সুপারস্টার শাকিব খানকে নিয়ে এর আগে কেউ কখনো যেটা করে দেখাতে পারেনি সেটা করে দেখিয়ে দিয়েছেন তরুণ প্রজন্মের পরিচালক অনন্য মামুন। বিহার দরদ সিনেমাতে সুপারস্টার শাকিব খানকে ভিন্ন ভিন্ন লুকে উপস্থাপনা করা হবে। বিহার সত্যি বলতে সবকিছু মিলিয়ে দরদ সিনেমাতে সুপারস্টার শাকিব খানের কয়েকটি ভিন্ন ভিন্ন লুক আসবে, যেটা দেখার পর চমকে যেতে পারে সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিরা ও শাকিবিয়ান তথা শাকিব ভক্তরা।